তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে রিপোর্ট মিডিয়ার আরেকটি নতুন নোটিশ নিয়ে। রাজ্যে ফের গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই নোটিশটি কিভাবে পাবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকবে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছো যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট যা যা পূর্ব বর্ধমান, তো গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে কেবলমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা চলে যাচ্ছি নোটিশের নিচের দিকে, তো দেখতে পাচ্ছি 2 এপ্রিল মানে 2 এপ্রিল 2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। আমরা চলে যাচ্ছি নোটিশের নিচের দিকে। তো এখানে টোটাল ভ্যাকান্সি, এখানে নাইট গার্ড এবং ডে গার্ড নিয়ে টোটাল ভ্যাকান্সি তোমরা এখানে পেয়ে যাবে, এবং গার্ডেন বা গার্ডেন মেন টোটাল মিলিয়ে তোমরা এখানে 9 জন, একজন একজন পুরো ভ্যাকান্সি, 9, 10, 11 জন ভ্যাকান্সি আছে। তো এখানে তোমাদের স্যালারি পাবে 17,000 থেকে শুরু করে 43,060 টাকা, 600 টাকা। এবং এলিজিবিলিটি, তোমরা 8 মাস হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এলিজিবিলিটি এজ, তোমাদের বয়স 18 থেকে হতে হবে, 18+ বয়স হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছে মিনিমাম কোয়ালিফিকেশন। তো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন 8 পাস হলেই কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো অসুবিধা নেই। এর থেকে বেশি পাস হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তোমরা কেয়ারফুলি নোটিশটি দেখতেও পারো এবং নোটিশটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা সঙ্গে থাকবে, আমি দেখাবো। জেনারেল ও আদার্স ক্যাটাগরিতে জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, আর শিডিউল কাস্টের জন্য 100 টাকা এবং 300 টাকা। এরপর আমরা চলে যাচ্ছি নিচে। তো তোমাদের লাস্ট হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং এই যে ঠিকানা ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, এই ঠিকানায় তোমরা পাঠাতে এসে সেন্ড করতে হবে। চলে যাচ্ছি নিচের দিকে। তোমাদের অ্যাপ্লাই করবে লাস্ট, এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই যে অ্যাপ্লাই তারিখ, লাস্ট অ্যাপ্লাই এখানে 4/5/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, 4/5/2024 2005টা পর্যন্ত। তো তোমরা এই নোটিশটি পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটি পেয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের ফিল আপ করে বাই পোস্টে বা পোস্টে বসের মাধ্যমে তোমাদের সেন্ড করতে হবে। তো এই ছিল আজকের নিউ রিক্রুটমেন্ট নোটিশ। তো আমরা চলে যাচ্ছি, এবার তোমরা কিভাবে দেখবে এই নোটিশটি তোমাদের মোবাইলে বা ল্যাপটপ কম্পিউটার যাই থাকুক না কেন, তোমরা ইজিলি দেখতে পারবে। তো সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ওপেন করে নেবে। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি, এখানে লিখে নিয়েছি পূর্ব বর্ধমান কোর্ট রিক্রুটমেন্ট 2024, এটা লিখে সার্চ করবে। এই যে আমরা এটা লিখে নিয়েছি, এটা লিখে সার্চ করছি, তোমরা দেখবে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো পুরোপুরি এটা লিখবে, এটা লেখার পরে তোমরা তোমার এখানে চলে আসবে এমপ্লয়মেন্ট, এই যে নোটিশটির উপরে ক্লিক করবে। এই নোট এখানে ক্লিক করবে, পূর্ব বর্ধমান জেলা আদালত, এই যে। তো পূর্ব বর্ধমান জেলা আদালতের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের উপরে তোমরা ওপেন চলে আসবে। এখানে আসার পরে তোমাদের একটা এরকম ইন্টারফেস দেখাবে। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের সর্বপ্রথম ডকুমেন্টস যেখানে আছে লেখা ডকুমেন্টস, তো এখানে এসে নোটিফিকেশানে চলে যাবে। যে নোটিফিকেশানে ক্লিক করবে, তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে জেলা, এইরকম নিচের দিকে তোমরা নেমে যাবে। নিচের দিকে নামার পরে তোমরা এখানে যে এমপ্লয়মেন্ট নোটিশগুলো অপশন পেয়ে যাবে, এখানে এই যে এখানটায় ক্লিক করে দেবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো সরি বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গেছে। তো তোমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসবে। তো আসার পরে হোম পেজে চলে আসবে, এখানে পূর্ব বর্ধমান জেলা আদালত। তো হোমে গিয়ে ক্লিক করবে, যখনই তোমরা হোমে গিয়ে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে তোমরা চলে আসবে রিক্রুটমেন্ট অপশানে। তো এখানে তোমরা রিক্রুটমেন্ট অপশান পেয়ে যাবে। তো এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। তো রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে পেয়ে যাবে এই যে ইএমপিটি, এই অপশনটাই ক্লিক করবে।
এখানে ক্লিক করার পরে তোমরা এখানে পিডিএফ এ ক্লিক করবে। এখানে পিডিএফ এই যে যে নোটিশটি তোমাদের দেখিয়েছিলাম, যে নোটিশটি তোমাদের দেখিয়েছিলাম সেই নোটিশটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে টোটাল ভ্যাকান্সি পেয়ে যাবে সিএসটি অফিস নিয়ে, এবং সঙ্গে সঙ্গে তোমরা এবং এই নোটিশের সঙ্গে তোমরা এই ফর্মটিকেও পেয়ে যাবে। তো এই ছিল আজকে নিউ রিক্রুটমেন্ট নোটিশ। তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসে জেনে জানতে পারবে বা দেখতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।